তাহলে 0.7 ইনটু 5.55 ইকুয়াল টু 3.855। সো আমরা এবার দেখব, যে 145 এর জন্য তাহলে 3.855 কমে ফাইনাল ভ্যালু তাহলে কত হলো, 145.55 এর জন্য তাহলে কত ভ্যালু হলো, 66.2 মাইনাস 3.885, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের যে ভ্যালুটা এসছে সেই ভ্যালুটা 62.32। ওকে, এরকমভাবে আমরা ক্যালকুলেট করব, যখনই এফসিডি ক্যালকুলেট করব ফ্রম দ্য স্ল্যান্ডারনেস রেশিও ইউজিং দ্য গ্রাফ, ইউজিং দ্য টেবল নাম্বার 9 ABCD, উই হ্যাভ টু গো ফর দিস কাইন্ড অফ আইটোরেশন। ওকে, সো এটা হলো 180 থেকে কম তাহলে সেফ। ওকে, এটা কি হলো, সরি, হ্যাঁ 62.32। নাও পিডি ইকুয়াল টু এই ইন্টু এফসিডি, এই ইন্টু এফসিডি কত হচ্ছে এই ভ্যালুটা, এই মানে 2019 ইন্টু এফসিডি, এটা এফসিডির ভ্যালু, 1000 দিয়ে ভাগ করেছি, কিলো নিউটনে এক্সপ্রেস করেছি, তাহলে 125.82। আমাদের লোড আসবে কত বলেছে, এটা কত লোড ক্যারি করতে হবে, 180, কিন্তু এর লোড ক্যারিং ক্যাপাসিটি কত হলো, পিসিটা কত হলো লোড ক্যারিং ক্যাপাসিটি, সরি লোড ক্যারিং ক্যাপাসিটি কত হলো পিসি, 125.82, যেটা 180 থেকে কম, তাহলে আমাকে রিভাইজ করতে হবে, হেন্স আনসেফ। সো আমরা আরেকটু বেশি বড় সেকশন নিয়ে কাজ করি, ওয়ান থার্টি ইন্টু এইট নিয়ে যদি কাজ করি, যেখানে এরিয়া আমরা SP6 থেকে পাবো, এরিয়া ইকুয়াল টু 1022 মিলিমিটার স্কোয়ার, আর মিনিমাম ইকুয়াল টু 25.5, KL/R ইকুয়াল টু 100, যেখানে এল এফেক্টিভ আমরা আমাদের জানা আছে, আর মিনিমাম ইকুয়াল টু 225.5, এবং এফসিডি সেম কাইন্ড অফ টেবিল থেকে পাবো আমরা, 100 জন্য কত হচ্ছে সেটা আমরা দেখবো, 100 জন্য টেবিল নাম্বার, হ্যাঁ সেম এই তো, 100 জন্য আমরা আমাদের কোনো ক্যালকুলেশনের দরকার নেই, 107 হবে, তাহলে 100 জন্য 107 যদি হয় তাহলে এটাই হয়েছে 107 এফসিডি, এফসিডি ইকুয়াল টু 107, তাহলে পিডি আর পিসি ইকুয়াল টু এরিয়া ইন্টু এফসিডি, এরিয়া ইন্টু এফসিডি ডিভাইডেড বাই 1000 ইকুয়াল টু 216 গ্রেটার দেন 180 যেটা লোড বলা আছে, তাহলে এটা সেফ, সো হেন্স সেফ। সো ওকে, এবার এই হলো ডিজাইন, এই ডিজাইনটা করার পরে আমরা যখন সেফ দেখলাম, এটা হলো ডিজাইন অফ কম্প্রেশন মেম্বারের। এবার এটা আমরা যে ডিজাইনগুলো দেখছি এগুলো কিসের জন্য হচ্ছে, এগুলো ভার্টিক্যাল মেম্বার। এবার কিছু কিছু জায়গায় আমরা দেখি যে দুটো, সাপোজ এই একটা চ্যানেল সেকশন দিলাম, ওকে, সেই চ্যানেল সেকশনটা এই যদি সাইড ওয়াইজ সাইড ভিউ দেখি তাহলে এরকম হবে, সেই ভিউটা এই দুটোকে স্টেবল করার জন্য এর যে সিজিটাকে একদম মিডল বরাবর করার জন্য, যাতে আমাদের কোনো এখানে কোনো মুভমেন্ট ক্রিয়েট না হয় কিংবা স্টেবিলিটি আনার জন্য, আমরা কি করি এইগুলোকে দুই সাইডে আমরা মেম্বার দিয়ে অ্যাড করি এই দুটোকে, ওকে, মেম্বার দিয়ে এই দুটোকে আমরা কম্বাইন করি, কম্বাইন করার ফলে কি হবে, এই যে এই কম্বাইনটা আমরা কি দিয়ে করি, কিছু কিছু প্লেট দিয়ে এরকমভাবে অ্যাঙ্গেল ওয়াইজ করতে পারি, অথবা আমরা হরাইজেন্টাল করতে পারি, যে এইরকম হরাইজেন্টাল একটা দুটো তিনটে এরকম করতে পারি। ওকে, তো এই যে ইনক্লাইন যে মেম্বার এগুলো করি, এগুলো হচ্ছে কম্প্রেশন মেম্বার, আবার হরাইজেন্টাল যেগুলো দিচ্ছি এগুলোও কম্প্রেশন মেম্বার, তো এই ইনক্লাইনগুলোকে বলা হচ্ছে লেসিং, আর হরাইজেন্টাল যে মেম্বারগুলোকে বলা হচ্ছে ব্যাটেন। ওকে, সো আমরা নেক্সট স্টার্ট করব লেসিং থেকে। লেসিং মেম্বার, লেসিং ইজ এ কম্প্রেশন মেম্বার অ্যান্ড
কোথায় ইউজ হয়? ফর এসেন্ট্রিক লোডিং। অ্যান্ড এসেন্ট্রিক লোডিং যদি থাকে তখন আমাদের লেসিংটা ব্যবহার করা হয়, যে এই মেম্বারটা কি হতে পারে, এসেন্ট্রিক মানে এসেন্ট্রিসিটির জন্য এটা এক জায়গায় এক সাইড দিয়ে সরে যাওয়ার ইয়ে করে, অথবা এখানে মুভমেন্ট টুইস্টিং মুভমেন্ট আসার এইগুলোকে কাউন্টার অ্যাক করার জন্য আমরা এই মেম্বারগুলো ইউজ করি। ওকে, এই যে বললাম চ্যানেল সেকশনে দুই সাইডে আমাদের লাগানো হয়, তোমরা যদি এগুলো লক্ষ্য করতে পারবে আমাদের রেলওয়েতে বেশি ইউজ হয় এগুলো। যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে টাওয়ারেও ব্যবহার করা হয়। তো আমরা দেখছি, এই যো এইটা হচ্ছে আমাদের একটা, সাপোজ এটা একটা সেকশন যেখানে আমরা সিঙ্গেল লেসিং ব্যবহার করছি, কারণ কি এটা এরকম এরকমভাবে যদি আসে তাহলে এটা হচ্ছে সিঙ্গেল লেসিং। আর যদি বোথ ওয়েতে থাকে, এটা এদিকে আর এটা এদিকে যদি থাকে, তাহলে এটা হবে ডাবল লেসিং। ওকে, তো এবার লেসিংয়ের ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস এখানে টার্মস দেখব, যে এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হচ্ছে গেজ জি, এখান থেকে ইনার টু ইনার যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে এস, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ওকে, এই অ্যাঙ্গেলটাও থিটা, সরি এটা 90 - থিটা হবে। আর কি আছে, এই সেন্টার টু এই সেন্টার হচ্ছে এ, এই ডিস্টেন্সটাকে বলা হবে এ। ওকে, এবার লেসিং আর ব্যাটেন এই যে কম্বাইন, এটা কি হচ্ছে, এটা আরেক টাইপের লেসিং, যেটা হচ্ছে ডাবল লেসিং প্লাস ব্যাটেন সিস্টেম করা আছে, এটা সিঙ্গেল লেসিং আর ব্যাটেন আছে। ওকে, নাও আমরা এই যে এক নম্বরটাকে কি বলবো, লেসিং অন ফেস এ সিঙ্গেল লেসিং প্লেস উইল বি অপোজিট, মানে হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা এটা যদি ফেস এ হয়, এটা যদি ফেস বি হয়, মানে এদিক থেকে আমি যদি দেখি, তাহলে যদি আমি এইরকমভাবে দিই, তাহলে এদিকে এদিকে যে লেসিংটা হবে সেটা আবার উল্টো দিকে হবে, অপোজিট ডাইরেকশনে এইরকমভাবে হবে। ওকে, এবার একই সাইডে যখন আমরা দেব তখন আমাদের ওইগুলো দেখার দরকার নেই, এক সাইডে যদি এরকম হয়, এরকম ডাবল লেসিং হয়, তাহলে ডবল লেসিং ওই সাইডেও ডবল লেসিং হবে। এবার এটা হচ্ছে লেসিং অন ফেস এ অ্যান্ড ফেস বি ডাবল লেসড সিস্টেম, ওই জন্য বলা আছে এটা হলো। এবার ফেলিয়ার, কিসে কিসে লেসিং ফেলিয়ার হবে, ওভারঅল বাকলিংয়ের উপরে, ওভারঅল যদি বাকলিং হয় তখন হবে, লোকাল বাকলিং হলে ফেলিয়ার হতে পারে, ফেলিয়ার অফ লেসিং মেম্বার, লেসিং মেম্বারের ফেলিয়ার হলেও ফেলিয়ার হতে পারে। ওকে, মানে পুরো মেম্বারটার লোকাল বাকলিং হতে পারে, ওভারঅল বাকলিং হলে হতে পারে, অ্যান্ড ফেলিয়ার অফ লেসিং মেম্বার, কোনো একটা মেম্বারের, এই একটা লেসিং মেম্বারের যদি ফেলিয়ার হয়ে যায় তাহলেও ফেলিয়ার হতে পারে। ওকে, না আমরা আসবো ক্যালকুলেশনে, ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে এখানে আমরা সিঙ্গেল লেসিংয়ের ক্ষেত্রে দেখি যে এই যে একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট, এখানে যে আরেকটা লেসিং শুরু হচ্ছে, এই এইটাকে বলা হচ্ছে লেন্থ এল, আর একটা মেম্বারের যে লেন্থ এটা স্মল এল। ওকে, আর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বলা হচ্ছে এই, এটা হচ্ছে ভার্টিক্যাল মেম্বারের সঙ্গে যেটা অ্যাঙ্গেল করবে, ভার্টিক্যাল মেম্বার, এটা ভার্টিক্যাল মেম্বার, ভার্টিক্যাল মেম্বারের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা, দিস অ্যাঙ্গেল ইজ 90 - থিটা। ঠিক আছে, এবার আমরা যদি দেখি এখানে কিছু একটা ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনটা আমরা দেখি, যে ভি, ভি ইজ দ্য শেয়ার ফোর্স, ভি ইজ দ্য শেয়ার, অ্যান্ড এফ ইজ দ্য অ্যাক্সিয়াল ফোর্স, এফ ইজ দ্য অ্যাক্সিয়াল ফোর্স অন দ্য লেসিং মেম্বার। ওকে, তাহলে আমরা দেখছি যে এই জিনিসটা আছে, তো এই জিনিসটা আছে, এটা ভার্টিক্যাল মেম্বার আর এটা ভার্টিক্যাল মেম্বার, এই অ্যাঙ্গেলটা থিটা। ওকে, তাহলে আমরা যদি এই একটা লাইনটা নিই ডট ইয়ে করে, এই অ্যাঙ্গেলটা 90 - থিটা, এটা যদি 90 - থিটা হয়, আমরা যদি এখানে একটা লাইন টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটাও 90 - থিটা, এই অ্যাঙ্গেলটা হবে 90 - থিটা। ঠিক আছে, এবার এই
এই জায়গাটা আমরা এই জায়গাটা কি করব, একটু এনলার্জ করে দেখব, ফ্রি বডি ডায়াগ্রামের মতো ড্র করে দেখব। এরকম আছে, এরকম আছে, ওকে। দেখো এটা হচ্ছে এফ, মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স এফ, এফ এদিকে অ্যাক্ট করছে, আর হরাইজন্টাল ফোর্স ভি এই ডাইরেকশনে, শিয়ার ফোর্স, তাহলে ভি এই ডাইরেকশনে, ওকে। তাহলে এদিকে হচ্ছে ভি, তাহলে এটা যদি 90 - θ হয় তাহলে এফ এফ কস, এফ কস 90 - θ, 90 - θ সমান কি হবে, এফ এফ কস 90 - θ সমান কি হবে, সমান হবে, সমান হবে কি জানো বলে, সমান হবে ভি, সরি ভি এর ডাইরেকশনটা এদিকে হবে, ভি এর ডাইরেকশনটা এদিকে হবে। তাহলে ডাইরেকশন যদি এটা হয়, উল্টো হলে ভি হয়ে যাবে। এবার এফ কস 90 - θ মানে এফ সাইন থিটা, এফ সাইন থিটা, এফ সাইন থিটা সমান ভি, এফ সাইন থিটা সমান ভি, এটাই করেছি, এফ সাইন থিটা সমান, এফ সাইন থিটা সমান ভি, ওকে। নাও এনটা কি বলছে, নাম্বার অফ মেম্বার, নাম্বার অফ মেম্বার। এবার এবার যদি এন ইকুয়াল টু নাম্বার অফ ট্রান্সভার্স মেম্বার সিস্টেম ইন প্যারালাল প্লেন, প্যারালাল প্লেনে নাম্বার অফ ট্রান্সভার্স সিস্টেম মানে একটা জয়েন্টে আমাদের দুটো ইয়ে থাকছে, দুটো মেম্বার জয়েন করছে, এখানে দুটো মেম্বার জয়েন করছে, যার জন্য আমরা বলছি যে নাম্বার অফ ট্রান্সভার্স সিস্টেম, ট্রান্সভার্স সিস্টেম ইন প্যারালাল প্লেন, প্যারালাল প্লেনে নাম্বার অফ সিস্টেম, ওকে। নাও এবার আমরা কি হবে এখানে, যে ফর ডাবল লেসিং, ওকে, ফর ডাবল লেসিংয়ের ক্ষেত্রে এন ইকুয়াল টু ফোর হবে, এন ইকুয়াল টু ফোর হবে, কারণ সরি আমরা যদি এই এনটাকে দেখি তাহলে বোথ সাইডে একটা একটা এতেই বোথ সাইডে আমরা কি পাচ্ছি, যে চারটে মেম্বার পাবো ডাবল লেসিংয়ের ক্ষেত্রে, আর সিঙ্গেলের ক্ষেত্রে, সিঙ্গেলের ক্ষেত্রে আমরা দুটো পাবো, ওকে, সিঙ্গেলের ক্ষেত্রে দুটো পাবো, সেই জন্য হচ্ছে 2 আর 4, ওকে। নাও এই জায়গাটা হলো, এবার আমাদের একটা শর্ট ক্যালকুলেশন আমি এখানে দেখিয়েছি, যে এ হোয়াট ইজ এ, এ ইকুয়াল টু 2g + s, এসটা কি ইনার, ইনার টু ইনার, এক মিনিট, এস ইকুয়াল টু এস ইকুয়াল টু ইনার টু ইনার, এস ইকুয়াল টু ইনার টু ইনার ডিস্টেন্স, আর মিডিলে কি বলেছে, এই থেকে এই সেন্টার টু সেন্টার, এটাকে বলা হচ্ছে জি, আর এই অর্ধেকটাকে বলা হচ্ছে জি, তাহলে 2g, তাহলে এ ইকুয়াল টু এস প্লাস 2g, এ ইকুয়াল টু এস প্লাস 2g। নাও এখানে আরেকটা জিনিস আছে, ট্যান থিটা, হোয়াট ইজ ট্যান থিটা, তাহলে আমাদের এটা হলো এল, ওকে, আর এই ডিস্টেন্সটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হলো এ, তাহলে এই ডিস্টেন্সটা যদি এ হয় আর এইটা, তাহলে এটা তাহলে কী হবে, এল বাই টু। আরেকটা জিনিস হচ্ছে, তাহলে ট্যান থিটা সমান কী হবে, ট্যান থিটা সমান, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, ভার্টিক্যাল মেম্বারের সঙ্গে বলেছি যে অ্যাঙ্গেলটা করবে, এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয় তাহলে ট্যান থিটা সমান এ বাই এল বাই টু, এ বাই এল বাই টু হয়ে গেছে। নাও এল ইকুয়াল টু 2a/tan θ, সো এই আরেকটা জিনিস হচ্ছে এ ইকুয়াল টু এল কস থিটা। আবার দেখো এর সঙ্গে যে ভ্যালুটা হবে, এটা হচ্ছে ইনক্লাইন মেম্বার, এটা হচ্ছে এল বাই টু, এটা হচ্ছে এ, তাহলে এটা হলো এ, এটা হচ্ছে এল বাই টু, আর এটা হচ্ছে এল, ওকে, এটা ক্যাপিটাল এল বাই টু, এটা ক্যাপিটাল এল বাই টু, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 - θ, 90 - θ, সো এল এল কস 90 - θ, এল কস 90 - θ সমান কত হবে, সমান হবে এ, হরিজন্টাল, এর কস কম্পোনেন্ট, সো এই যে তাহলে 90 - cos 90 - θ সমান সাইন থিটা, তাহলে এ ইকুয়াল টু এল সাইন থিটা, ওকে। এবার আমরা ডিজাইনে যাব, ডিজাইনে গেলে ফার্স্ট কনসিডারেশন হবে আমাদের যে ভি,
V shear force will be equal to 2.5% of P. What is 2? What is P? P is the axial vertical load. Axial vertical load on the column. তাহলে কলাম মেম্বারের উপরে, কলাম মেম্বারের উপরে যদি আমাদের পি লোড আসে তাহলে ভি কত হবে? 2.5% অফ পি। ওকে, সেই যে ফোর্সটা, সেই শেয়ার ফোর্সটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব, পরের ক্যালকুলেশনে আসব। তার আগে কী করব, নেক্সট স্টেপে আমরা স্লেন্ডারনেস রেশিও ক্যালকুলেট করব। স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু কে এল বাই আর শুড নট এক্সিট 145, 145-এর বেশি হবে না। এটা ক্লজ নাম্বার 7.6.3-তে তোমরা পেয়ে যাবে। নাও এখানে আরেকটা টেবিল ছোটো করে আমরা লিখেছি, যেটা হচ্ছে টাইপ অফ কানেকশনস অ্যান্ড এফেক্টিভ লেন্থ। যদি সিঙ্গেল লেসিং থাকে আর বোল্টেড কানেকশন আমরা যদি দিই, কারণ দেখো এই যে কানেকশনগুলো আমরা দিচ্ছি, লেসিং সিস্টেম এখানে একটা দিচ্ছি, এদিকে একটা দিচ্ছি, তাহলে এখানে যে বোল্টেড কানেকশনগুলো দিচ্ছি, এই কানেকশনগুলো দেওয়া মানে কি হচ্ছে, তাহলে আমরা হিঞ্জড করছি, তাই তো? এবার হিঞ্জড করছি মানে ওর করেসপন্ডিং ইয়ে হবে কি, সিঙ্গেল লেসিংয়ের ক্ষেত্রে যখন আমরা দেবো তখন এল এফেক্টিভ লেন্থ ইকুয়াল টু এল স্মল এল। কিন্তু ডাবল লেসিং যখন থাকবে, বোল্টেড ডাবল লেসিংয়ের ক্ষেত্রে কী হবে, এদিকেও থাকবে, তাহলে কি মিডিলে একটা বোল্ট লাগবে আর এন্ডে একটা বোল্ট লাগবে, তাহলে তখন এল এফেক্টিভ সমান 0.7 × L হয়ে যাবে। আর ওয়েল্ডেড লেসিংয়ের ক্ষেত্রে 0.7 × L হবে। ওয়েল্ডেড লেসিং মানে এইগুলো ওয়েল্ড হবে, এন্ডে ওয়েল্ড হবে। ওকে, নাও তিন নম্বরে আসবো, থিকনেস টি অ্যান্ড উইড বি। হ্যাঁ, তাহলে থিকনেস এবং উইড এই দুটো ক্যালকুলেট করতে হবে, যার জন্য আমরা যাবো প্রথমে ক্যালকুলেট করবো ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু এল ই বাই আর আমরা জানি, আর ইকুয়াল টু আই বাই ওয়াই আমরা জানি। ওকে, আই বাই ওয়াই অ্যান্ড এটা কি লেসিং মেম্বারের যে থিকনেস সেটা আমরা ক্যালকুলেট করবো, আর উইডটা মানে এই যে লেসিং মেম্বারটা থাকবে, এর থিকনেস কত হবে অ্যান্ড উইড এই বিটা কত হবে। তাহলে এলই হয়ে গেল, এলই তো আমরা এফেক্টিভ লেন্থ ক্যালকুলেট করবো। আই ইকুয়াল টু কী হবে, বি টি কিউব বাই টুয়েলভ, মানে বি এইচ কিউব বাই টুয়েলভের যে ফর্মুলা রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে তাই করব। আর কী করব, এরিয়া ইকুয়াল টু বি ইন্টু টি। তাহলে টোটাল ক্যালকুলেট করলে আমরা পাবো এল ই ইন্টু রুট ওভার টুয়েলভ বাই টি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা বটে, যে এ ল্যামডা ইকুয়াল টু এল ই বাই রুট ওভার টুয়েলভ ইন্টু টি শুড বি লেস দেন 145, অ্যান্ড দিস ফর্মুলা মে কামস ইন ইউর শর্ট কোয়েশ্চেন, লাইক ফর ওয়ান মার্কস কোয়েশ্চেন আর এম সি কিউ টাইপ কোয়েশ্চেন অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মে বি। সো নেক্সট নাম্বার ফোর, উইডথ অফ দ্য লেসিং বার বি শুড বি গ্রেটার দেন 3D, ডি ইকুয়াল টু ডায়ামিটার অফ এন কানেকশন, মানে এন কানেকশনে যে ডায়ামিটার দেবো বোল্টের তার ডায়ামিটারের 3 গুণের থেকে বেশি হতে হবে বি। এটা ক্লজ নাম্বার 7.6.2-তে আছে, চলে যাও তোমরা দেখতে পাই যাবে IS 800-2007। নাম্বার ফাইভ, থিকনেস অফ লেসিং বার শুড বি গ্রেটার দেন L/40 ফর সিঙ্গেল লেসিং অ্যান্ড ফর ডাবল লেসিং শুড বি গ্রেটার দেন L/60। ওকে, দিস ইজ 7.6.3। ছয় নম্বরে কী বলছে, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, 7.6.4-এ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন আছে যেটা 70 ডিগ্রির থেকে বেশি হবে না এবং 40 ডিগ্রির থেকে কম হবে না, মানে 40 থেকে 70-এর মধ্যে হবে, 45 ডিগ্রি রাখলেও মানে খুব ভালো হয় আর কি। ওকে, ফর দ্য সিঙ্গেল অ্যান্ড ডাবল লেসিংয়ের ক্ষেত্রে। তারপরে স্পেসিং কী বলছে, L/RC মিনিমাম শুড বি গ্রেটার দেন 0.7 × ল্যামডা ম্যাক্স অর ইকুয়াল টু 0.50, হুইচ এভার ইজ লেস, মানে যেটা ছোটো হবে তার সঙ্গে সমান হতে হবে, মানে এটা হচ্ছে স্পেসিংটা। ওকে, তারপরে কী বলছে, নাম্বার অফ বোল্ট রিকোয়ার্ড এন ইকুয়াল টু F/R, এফটা হচ্ছে এই যে অ্যাক্সিয়াল ফোর্স আমরা যেটা জানি, আর হচ্ছে নাম্বার বোল্টের যে ভ্যালু রিভেট বোল্ট ভ্যালু সেটা বলেছে এটা। এবার আমাদের যে এফটা আছে এটা যদি থিটা অ্যাঙ্গেলে থাকে তাহলে কী হবে, থিটা অ্যাঙ্গেলে থাকে তখন F 2F cos theta হয়ে যাবে। ওকে,
2f cos theta is your a angle e dike 2f cos theta tale number of bolt required dui direction e koto gulo dorkar hobe seta hocche 2f cos theta okay ei je etar edike hocche to tale etar jonno ekta koto gulo bolt lagbe 2f cos theta ebar jabo amra next batten plate e batten plate e ki bolechhilam बैटन प्लेट होच्छे हॉरिजेंटल मेम्बर हॉरिजेंटल मेम्बर परपेंडिकुलर टू कलम ये तो ये जो हॉरिजेंटल है तेल कलमे परपेंडिकुलर हलो कलमे परपेंडिकुलर हलो कलम ये और यहाँ परपेंडिकुलर ठीक है बिल्ड अप प्योरलि एक्सियल लोड माने यहाँ एक बिल्ड अप सेक्शन सेक्शन बिल्ड अप सेक्शन जेखने दिलाम ओके फर प्योरलि एक्सियल लोडर क्षेत्र में प्योरलि एक्सियल लोडर क्षेत्र में देवा होगे नॉट फॉर एसेंट्रिक लोडिंग एसेंट्रिक लोडिंग जो जगह लोड ना आसे जो जैगे आसे मुमेंट क्रिएट हो मुमेंटा क्योंकि बैटन धरे रखते पर जार जो लेसिंग यूज करबा प्योरलि एक्सियल लोडर क्षेत्र बिल्ड बैटन यूज करब ओके एबार कि बोलछे एक नम्बर पॉइंट हच्छे मिनिमाम थ्री बैटन प्लेट दीते हबे क्लज नम्बर 7.7.1.3 ते बोलछे जे मेम्बर देव तक आमरा मिनिमाम तीनटे बैटन प्लेट आमादेरके दीते हबे ओके तीनटे बैटन प्लेट दीते हबे दो नम्बर बोलछे एफेक्टिव सिलेंडर रेशियो अफ द कलम टू बी इनक्रीज बाय 10% अफ एक्चुअल भैल्यू माने एफेक्टिव सिलेंडरनेस रेशियो इक्वल टू 1.1 माने 10% जो बढ़ाए अफ द एक्चुअल भैल्यू एक्चुअल सिलेंडरनेस रेशियो जो तरह 1.1% बाढ़ एफेक्टिव सिलेंडरनेस रेशियो नीते हबे ओके नाउ डिजाइन प्रोसिजर टी बोलछे ट्रांसवर्स शियर वीटी उल बी इक्वल टू 2.5% अफ पी जेटा आगे छिल लेसिंगर क्षेत्र लॉन्जिट्यूडिनल शियर VL इक्वल टू ये VT कैलकुलेट कर लाम VT इंटू सी डिवाइडेड बाय N इंटू S ठीक है और मुमेंट इक्वल टू V इंटू सी डिवाइडेड बाय 2N एबार देखो C टा कि N टा कि S टा कि C इक्वल टू सेंटर डिस्टेंस सी इक्वल टू सेंटर टू सेंटर ए एक्टा बैटन सिस्टम आमरा लागिएछि और ए एक्टा बैटन सिस्टम लागिएछि एर जे सेंटर और एर सेंटर मध्य जो डिस्टेंस सेटा होच्छे सी ओके एबार एन इक्वल टू नम्बर अफ पैरालल प्लेन अफ बैटन कतगुलो पैरालल प्लेन आछे बैटनेर सेटा होच्छे एन ओके एबार एस इक्वल टू कि एस होच्छे मिनिमाम ट्रांसवर्स डिस्टेंस बिटवीन द सेंट्रोइड अफ द बोल्ट माने एजे एस एखान डिस्टेंस होच्छे एस एखान एन थेके एन पर्यंत डिस्टेंस होच्छे एल एवं एटार विड्थ होच्छे बी एवं एजे एर जे सेंटर थेके एंड बोल्टेर एजे सपोज एखाने एकटा बोल्ट दिएछि तो তাহলে এই বোল্ট থেকে এই ভোল্টেজ যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে ডি আর এটার পুরোটা ডেপথ হচ্ছে ক্যাপিটাল ডি ওকে তেমনি এর সেন্টার টু সেন্টার এর এর এনার সরি এই যে ইনার বোল্ট থেকে এই ইনার বোল্টের ডিস্টেন্সটা হচ্ছে এ আই আর এর সেন্টার টু এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে এ এবার আমরা যাব এবার কি বলছে এস ইকুয়াল টু মিনিমাম ট্রান্সভার্স ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার টু সেন্টার অফ দ্য বোল্ট রিভেট ওকে থিকনেস थिकनेस बैटन प्लेटर थिकनेस एक विशाल कन्सिडारेबल जिनिस जेटा हे टी मिनिमाम शुड बी इक्ु ग्रेटर दैन ए आई बाय 50 ए आई टा कि बोलेछिलाम जे इनार इनार मोस्ट कानेक्शन डिस्टेंस इनार मोस्ट कानेक्शन डिस्टेंस ओके और एक कि देखिए और कत अच्छा और डेप्थ थिकनेस हो गेलो डिजाइन करा डेप्थ कि भावे डिजाइन करब ये स्मॉल डी टा 0.75 ए ग्रेटर देन अफ 0.75 ए दैट इज सेंटर टू सेंटर डिस्टेंस फॉर इंटरमीडिएट बैटन और फॉर एंड बैटन क्षेत्र इंटरमीडिएट बैटन मान यो एखे जो चारटे एक दुटो तीनटे चारटे चारटे बैटन थे तेल ये बैटन और ये बैटन इंटरमीडिएट बैटन और यार ये एंड बैटन
তাহলে ইন্টারমিডিয়েট ব্যাটেনের ক্ষেত্রে ডি হবে 0.75 ইনটু এ, আর ফর এন্ড ব্যাটেনের ক্ষেত্রে হবে জিরো শুধু এ। এটা কি এ মানে হচ্ছে এ থেকে এর ডিস্টেন্সটা, ওকে তাহলে এই ডিস্টেন্সটার থেকে বড় হতে হবে ডেপটাকে। এবার কি বলছে, ডি উইল বি, ডি শুড বি গ্রেটার দেন টু বি, বি ইকুয়াল টু উইথ অফ দ্য কলম মেম্বার, কলম মেম্বার বি এর থেকে বেশি হতে হবে এটাও বলছে। নাও স্পেসিং, স্পেসিং ইকুয়াল টু সি বাই আর সি মিনিমাম, যেটা 0.75 ল্যামডার থেকে ছোট হতে হবে, 50-এর থেকে ছোট হতে হবে, ক্লজ নাম্বার 7.7.3-তে পেয়ে যাবো আমরা। এবার আমরা যদি ওয়েল্ডেড কানেকশন করি ব্যাটারির ক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে ল্যাপ যেটা হবে ওয়েল্ডেড কানেকশনের ক্ষেত্রে, ওয়েল্ডেড কানেকশনের ক্ষেত্রে এই একটা মেম্বার আছে, এই একটা মেম্বার আছে, এই একটা মেম্বার আছে, আর ব্যাটেনের ক্ষেত্রে এইটা হচ্ছে, এই যে ল্যাপটা, এই এই ল্যাপটা কত হবে, গেটার দেন 40 থিকনেস অফ দ্য ব্যাটেন প্লেটের থেকে, 40 থেকে বেশি হতে হবে। টোটাল লেন্থ অফ ওয়েল্ডেড কানেকশন ইচ এজ শুড বি গেটার দেন ডি বাই টু, এটা তো ডি, এর থেকে বেশি হতে হবে, এই ডি বাই টু এর থেকে, ডি বাই টু এর থেকে বেশি হতে হবে টোটাল লেন্থ অফ ওয়েল্ড। আমি এখানে ওয়েল্ড করলাম, এখানে ওয়েল্ড করলাম, তাহলে এই লেন্থটা, টোটাল লেন্থটা বেশি হতে হবে। লেন্থ অফ ওয়েল্ড অ্যাট ইচ এজ অফ দ্য ব্যাটেন, প্রত্যেকটা প্রান্তে, ব্যাটেনের প্রান্তে কি হতে হবে, 1/3 অফ টোটাল লেন্থ, টোটাল লেন্থের 1/3-এর থেকে ছোট হতে হবে লেন্থ অফ ওয়েল্ড। অ্যান্ড রিটার্ন ওয়েল্ড অ্যালং ট্রান্সভার্স অ্যাক্সিস অফ দ্য কলম, যেটা হবে রিটার্ন, 40 থেকে ছোট হতে হবে রিটার্ন ওয়েল্ড, যেটা আমরা করি না রিটার্ন, যেটা এন্ড রিটার্ন যেটা বলি, ওই এন্ড রিটার্নটাকে বলা হচ্ছে, এন্ড রিটার্ন যেটা বলা হচ্ছে, এন্ড রিটার্ন, এন্ড রিটার্ন এটা এখানে দিলাম, এখানে কানেক্টিভ টেনে দিলাম, এটাকে বলা হচ্ছে, এই এই এন্ড রিটার্নটাকে 40 থেকে ছোট হতে হবে। অ্যান্ড সাইজ অফ দ্য এন্ড বাটন, এন্ড ব্যাটেন সাইজ স্মল ডি উইল বি ইকুয়াল টু এস এস প্লাস 2 × CYY, এস হোয়াট ইজ দ্যাট স্মল এস ইজ দ্য স্পেসিং বিটুইন দ্য টু বোল্ট বোল্ট, ওকে, অ্যান্ড সি ওয়াই ওয়াই মানে সে সিজি ডিস্টেন্স অ্যালং ওয়াই ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড ডি শুড বি গ্রেটার দেন টু বি, হোয়াট ইজ বি, বি ইজ দ্য উইডথ অফ দ্য, এই তো বি, এটা হচ্ছে বি, ওকে। এবার ডি, ক্যাপিটাল ডিটা কী হবে, ক্যাপিটাল ডিটা স্মল ডি প্লাস 2E, ই ইকুয়াল টু এজ ডিস্টেন্স, এ বোল্টের যে এজ ডিস্টেন্স আমরা জানি, এজ ডিস্টেন্স, এই যে এজ ডিস্টেন্স, এই ডিস্টেন্স হচ্ছে ই, তাহলে এই দিকে এই দুটো এজ ডিস্টেন্স আছে, তাহলে ডি হয়ে গেল, ডি আমাদের হয়ে গেল সি এস প্লাস 2S 2 × CYY, আর ডি হয়ে গেল এই পুরো ডেপটা, ওকে। এবার আমরা কি দেখতে পাচ্ছি আরও, এল, হোয়াট ইজ এল, এল ইকুয়াল টু এস প্লাস 2B, এই তো, এটা হচ্ছে ক্যাপিটাল এস, ওকে, ক্যাপিটাল এস, আর এটা স্মল এস, কিন্তু ডিফারেন্সটা মনে রাখবে, দ্যাট ইজ স্মল এস ইজ দ্য ডিফারেন্স স্পেসিং বিটুইন দ্য কানেকশনস, ওকে। আর এটা কি হচ্ছে এল, এল ইকুয়াল টু এস প্লাস 2B, এই যে এদিকে বি আছে আর এদিকে বি আছে, এদিকে বি আছে, তাহলে টোটাল টোটাল যে এটা হচ্ছে সেটা হচ্ছে এল ব্যাটেনের লেন, এটা হয়ে গেল। এই এই রিলেটেড প্রবলেম তোমাদের যেহেতু সিলেবাসে নেই, সেই জন্য আমি আর প্রবলেম সলভ করাচ্ছি না, দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড দ্য ডিজাইন প্রসিজিওর অফ লেসিং অ্যান্ড ব্যাটেন, হুইচ এভার ইজ হোয়াট ইজ হুইচ ইজ মেনশন ইন ইউর সিলেবাস। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ দ্য লাস্ট লেকচার অফ কম্প্রেশন, ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার, তাহলে এরপরে আমরা শুরু করব কলাম বেস, কলাম বেস মানে বেস প্লেটে স্ল্যাব বেস অ্যান্ড গ্যাসের বেস যেটা আছে সেটা আমরা নেক্সট লেকচারে আমরা কভার করব। তাহলে এটা হলো, এরপরে আরেকটা চ্যাপ্টার থাকবে, তারপরে গ্যাসের বেস আর স্ল্যাব বেসের পরে, সেটা হচ্ছে তোমার বিম, ডিজাইন অফ বিম ফ্লেক্সার মেম্বার, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ।